ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংবেরঙের সবাইকে স্বাগত। আজকে কিন্তু রান্নাঘর থেকে আমি একদম আমার ব্লগটা শুরু করলাম। দেখুন ওই নাইটি অনুমান করে নিন তো কি এখানেই প্রকাশ পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে। এখন হচ্ছে রাত্রি 10:30 প্রায়। এই দেখুন পুরো 10:30 রাত্রি। এই যে এখানে একটু চা নিয়ে নিয়েছি, মেয়েকেও চা দিয়েছি, কেউ চা দিয়েছি, ওর মিটিং চলছে। ওর বাবা আসেনি এখনো, আস্তে আস্তে একটু দেরি হবে। আমি এই ভিডিওটা তো ছাড়বো কালকে, তা কালকের ভিডিও যখন হবে তখন আজকেরটাই আমি বলছি। তা আজকে আমি করেছিলাম তো দুপুরবেলা ডাল আলুর চোখা আর মোরলা মাছ ভাজা। তা আর রাতে তো ছিল না কিছু, তা রাতে এখন ছিল না কিছু বলতে একটু ডাল আছে আর আলুর চোখা আছে। এই দুপুরে একটু ডাল আর এই আলুর চোখা আছে। আর এখন রান্না করেছি, এখন রান্না করেছি এই যে মোরলা মাছের ঝোল। একটু মোরলা মাছ ছিল, মোরলা মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে আর ধনে পাতা দিয়ে, দারুণ হয়েছে। গন্ধটা কি সুন্দর, এই ঢাকনাটা তুললাম গরম গরম। তো এবার রান্নাঘর পরিষ্কার করে এবার ভাত বসাবো কালকে। এই যে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, একদম গ্যাসটা সব পরিষ্কার। ওর বাবাও চলে এসছে, খালি গায়ে আজ আসতে চায় তাই যেন। ঠিক আছে এবার ভাত বসাবো, ভাতটা কি দেখাবো। আজকে মতন এখানে রাখছি, আবার কালকে সকাল থেকে শুরু হবে, হ্যাঁ এটাই কন্টিনিউ হবে। চলে এসেছি আজকে সকাল সকাল, গুড মর্নিং সবাইকে। কালকে রাত থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম, ভিডিওটা কন্টিনিউ চলছে। তার সকালে তো কোনো রকম অনেক ভোরে আমি উঠে চা টা খেয়ে তারপরে একটু কিছু ছিল কাজ সেগুলো সারলাম, কালকে রাত্রেই ম্যাক্সিমামটা সেরে রেখেছিলাম। আজকে আমাদের শীতল পান্তা, ওর বাবা গেছে ওখানে পড়াতে, বলেছিলাম একটু মাকে মালা দিতে আর একটুখানি মায়ের ছবি নিয়ে আসতে তুলে। তা কিছু তুলে পাঠিয়েছে, সেটাও আমি আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। ইচ্ছা ছিল আমার যাওয়ার, কিন্তু আর সেই ইচ্ছাটা পূরণ হলো না। তা কী করবো, তা এইভাবেই সেই ইচ্ছাটা পূরণ করলাম, তো সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো। সকালবেলা ক্যামেরাটা অন করেছিলাম, পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ এত আওয়াজ, বাধ্য হয়ে আমি তারপরে বন্ধ করে দিলাম। কী আমি খুলবো, কী কথা বলো, আপনারা শুনতেও পেয়েছেন হয়তো কিছুটা আছে, ওটা আমি আর ই করতে পারলাম না। তাহলে আমি কী করে আমি ভিডিওটা করবো, তো এখন একটু আওয়াজটা কমার পর একটুখানি মানে তখন আমি ক্যামেরাটা অন করলাম, ছাতু ঘুরি খেলাম, এগুলাম তখনও আমার ক্যামেরা মানে ওখানে ওইদিকে আওয়াজ হচ্ছে, তখন আর ওইগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। তা আজকে তো আমাদের শীতল পান্তা, আমি তো কালকের থেকেই তো আমি ভিডিওটা আমি অন করেছি, আপনাদের বলেছি যে আমাদের পুরোনো বাড়িতে আজকে শীতলা পুজো, তা শীতল পান্তা, শীতল পান্তা শুধু দুপুরের জন্যই করেছি, আবার তো বিকেলে ওরা আবার কুলো বিসর্জন দেবে, কুলো বিসর্জন দেওয়ার পর আবার আমরা উনুন টুনুন ধরাবো। উনুন বলতে কি আগে তো উনুন ছিল, এখন এই গ্যাস ধরাবো, রাতে রান্নাটা হবে। তা রাতে ভাবছি রুটি তরকারি করবো, তাই এবেলায় করেছি যে বেশি এক কাদা করতে কিছু লাভ নেই, আমাদের পরিমাণও খুব কম, কাকি লেবু বা গন্ধরাজ লেবু আছে, আর আলু ভেজেছি, কাঁকড় ভেজেছি, আর পাঁপড় ভেজেছি, আর কাকজি লেবু আছে, ব্যাস এই দিয়ে দুপুরটা হয়ে যাবে। এই দিন খুব মজা হয় ওখানে, আমার একটা ভিডিও পুরনো ভিডিও আছে দেখবেন এই শীতলা পুজোর ইয়েতেই, ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল, ওই ভিডিওটা দেখবেন আপনারা বেশ মজা পাবেন। পুরো ভিডিওটা পুরো ডিটেলস আপনাদের কাছে তুলে ধরেছি, পুরো যজ্ঞ থেকে শুরু করে ডন্ডি থেকে শুরু করে সব কিছু, খুব ভালো লাগবে। তা আপনারা এই ভিডিওটাও দেখবেন, আমার মা কিন্তু খুব জাগ্রত, যার যা মনের ইচ্ছা আছে কামনা আছে মাকে জানাবেন, মা অবশ্যই পূরণ করবে। দূর থেকেও তো মাকে ডাকা যায়, অন্তরাত্মা দিয়ে যদি ডাকা যায় তো দূর থেকেও ডাকা যায়, যার যা মনের ইচ্ছা আছে মাকে জানাবেন, মা অবশ্যই পূরণ করবে, মা কাউকে বিমুখ করে না। আজকে সকালবেলা ওর বাবা ওখানে পড়াতে গেছিলো, তখন আমি ওকে বলেই দিয়েছিলাম যে মায়ের জন্য একটা মালা কিনে মাকে পরিয়ে দিতে, প্রতি বছরই তাই করি, মা মণ্ডপে ঢোকার পর আমি গিয়ে মায়ের জন্য একটা মালা কিনে এনে মাকে পরিয়ে দিই। তার যথারীতি এবারও সেটাই হয়েছে, ওর বাবা মালাটা পরিয়ে দিয়েছে, সেই ভিডিওটা তুলে আমাকে পাঠিয়েছে, খুব ভালো লাগলো। যে যেতে পারলাম না ঠিকই, কিন্তু কাজটা তো হলো ওর মাধ্যমে। তা মাকে স্মরণ করে মাকে প্রণামও করলাম মনে মনে। এখানে ঢাক বাজছে, আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, ঢাকির আওয়াজে কি আবার দয়া করেন ওয়াইটি আমাদের, ওই জন্য ঢাকির আওয়াজটা দিলাম না। খুব সুন্দর লাগছিলো পরিবেশটা, আরও বেশ মানে পুজো পুজোর একটা যে ইয়েটা আরও ফুটিয়ে উঠেছিল, কিন্তু
কি করব, দিতে পারলাম না ঢাকের আওয়াজটা, এটার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। তাই এই পুজোটা অনেক বছরের পুজো, পাড়ার সকল মেয়ে বউ মিলে এই পুজোর আয়োজন করে। এই প্রথম ছবিটা ওর, প্রথম ভিডিওটা ওর বাবা তুলেছিল, কিন্তু এগুলো সব একটা বাচ্চা ছেলে তুলেছে, ও ঠিক বুঝতেও পারেনি, ওই জন্য লম্বা করে তুলেছে। তা পাড়ার মেয়ে বউ মিলেই এই পুরোটা পুরো আয়োজন করে পুজোটা। সকল বাড়ির থেকে চাঁদা তোলা হয়, চাঁদা তুলে তুলে এই পুজোর সব সামগ্রী উপকরণ সব আনা হয়, যজ্ঞ হয়, হোম যজ্ঞ, তারপরে কুলো বের হয়। কুলো সব বাড়ি বাড়িতেই যায়, কুলো সেখানে তেল সিঁদুর যার যা সাধ্য মতন প্রত্যেকেই দেয় মায়ের নামে, সেটা নিয়ে এসেই মণ্ডপে আসে। পুজোটা শেষ হওয়ার পরের দিন বা তার পরের দিন যারা উপোস থাকে তারা তো খুবই ক্লান্ত থাকে, পুজোর কয়েকদিন তাদের খুবই খাটুনি থাকে, চাঁদা তোলা, জিনিসপত্র আনা, তাই এই জন্য তারা একটুখানি রেস্ট নিয়ে তাহলে আবার তারা এই খিচুড়ি হোক কিছু একটু রান্না করে সব বাড়িতে বাড়িতে তারা আবার প্রসাদ বিতরণ করে। পুজোটা খুব জাগ্রত পুজো, অনেকে ডন্ডি কাটে, প্রচুর পুজো পরে, প্রচুর মালা পরে, ডাব পরে, শাড়ি পরে। আমার মা খুব জাগ্রত, এই মা যার যা মনস্কামনা মায়ের কাছে আসা জানালে মা ঠিক পূরণ করে, মা কাউকে বিমুখ করে না। তো সেটাই আমি আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, যেতে পারলাম না ঠিকই, তাও আমার ইচ্ছা ছিল যে না যেতে পারলেও আমি যেভাবেই হোক মায়ের আমি ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো, এটাও তো মায়ের প্রচার, মা তো চায় না, মা সবার জন্য দু হাত বাড়িয়ে দিয়ে সবাইকে যদি ভালো করেন, তা আমরা এইটুকু করতে পারি না মায়ের জন্য? এই একে একে মালা এনে এনে দিচ্ছে মায়ের কাছে, মা সেই মালা ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছে মাকে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, কীভাবে যে আজকের দিনটা কেটে যায়। তা আমি রয়েছি এখানে ঠিকই, কিন্তু প্রতিটা মুহূর্ত আমি ফিল করছি যে ওখানে এখন এটা হচ্ছে, ওখানে এখন ওটা হচ্ছে, এতক্ষণে হয়তো কুলো নিয়ে বেরিয়েও গেছে, আমি এখন ভয়েস দিচ্ছি, কেন ঢাকির আওয়াজটা দিতে তো পারবো না। তাই জয় মা শীতলার জয়। চলে এসছে, আজকে তো অনেক ফাঁকা, মানে কাজ নেই মানে সেই দিন আমার অন্য কাজগুলো সারতে হয়। তা আগে যখন ওই বাড়িতে থাকতাম তখন কী করতাম, কুলো বেরোনোর আগে যতটা পারতাম সেরে নিতাম, তা যথারীতি এখনও তাই। আজকে সকালে ওর বাবা পড়াতে গেছিলো, তা ওর বাবাকে জিজ্ঞাসা করে বললো না পুজো আজকে দেরি করে বসবে, তা আমাদের পাশের ঘরে যে শিবানিদি তাকেও জিজ্ঞাসা করলাম, বলে পুজোটা দেরিতে বসবে। তা কিছু ছবি ওরা পাঠিয়েছে সেগুলো আমি দেব, তা তো ওটার জন্যে আমি আজকে সকালে আলু ভাজা, কাঁকরোল ভাজা আর কাগজি লেবু তো আছেই, শুধু দুপুরটুকু তো খাওয়া, আবার বিকেলে তো রান্নাই করবো। আর সকালে খেয়েছি মুড়ি ছাতুই খেয়েছি, তা আর সকালে একটু চা করে নিয়েছিলাম, চা খেয়েছিলাম। তা এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হবে। আমাদের এই পুজোটা অনেক বছরের পুজো, অনেক মাহাত্ম্য আছে এই পুজোর, খুব জাগ্রত এই মা। প্রতি বছরই কেউ না কেউ এই মা দেয়, মানে মা শীতলা দেয়, ঠাকুর প্রায় বলতে গেলে আমাদের কিনতেই হয় না, প্রত্যেকে কিছু না কিছু দায়িত্ব নেয় বা এরকম ঠাকুর দেয়, এভাবে আমাদের পুজোটা হয়। তা এই বছর ভেবেছিলাম, আশাও করেছিলাম যাবো, তা হলো না, আর কি করবো, যেতে পারলাম না, ভাবলাম এক কারো হলো আর এক, ইচ্ছা ছিল, ইচ্ছাটা আর পূর্ণ হলো না। তা সে যাই হোক, যতটুকু যা পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দর্শন করুন মাকে। তাহলে আজকে মতো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, টাটা।